আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফাস্ট মেইলে আপনারা অ্যাকাউন্ট করবেন। ফাস্ট মেইল ক্রিয়েট করতে গেলে আপনাকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে পারে। আপনি যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন, তো আমি একটা ব্রাউজার ওপেন করে নিচ্ছি, জাস্ট গুগল ক্রোম আমি ওপেন করলাম। এখান থেকে জাস্ট আপনারা লিখতে পারবেন প্রথমে fastmail.com, fastmail.com, fastmail.com লিখবেন। লেখার পরে ইন্টারফেস করবো। ইন্টারফেস করলে আমার এখানে আসবে, এরকম অবস্থায় আসবে, দেখুন আপনাদের এখানে এরকম ইস্যু করবে, মেক ইমেইল ইয়ার্স ফার্স্ট প্রাইভেট ইমেইলস দ্যাট জাস্ট ই ফর ইউ। ওকে, আপনার একটা মেইল থেকে আপনারা আনলিমিটেড মেইল ক্রিয়েট করতে পারবেন। ফার্স্ট মেইলের এটাই সুবিধা, অনেক কাজের ক্ষেত্রে এটা আপনি ব্যবহার করতে পারবেন। ওকে, তো আপনারা এখান থেকে জাস্ট ট্রাই ফর ফ্রি এই অপশনে ক্লিক করতে পারবেন। আর যদি আপনার ইউজার থাকে তাহলে লগ ইন করবেন। তো আমি এখানে ট্রাই ফর ফ্রি এই অপশনটাতে ক্লিক করে দিলাম, মাঝখানে যেটা আছে সেটাতে ক্লিক করলাম। তো এখানে আপনাকে ফ্রি একটা অ্যাকাউন্ট করে নিতে হবে আপনার ইনফরমেশন দিয়ে। তো আমি এখান থেকে জাস্ট ইওর নেম, তো আমি একটা নাম ব্যবহার করব এখানে। সাপোজ আমি একটা নাম দিলাম SHOJIP, সজিম। ওকে, দেওয়ার পরে আপনি এখান থেকে চুজ ইওর ইমেইল অ্যাড্রেস, আপনি এখানে ইমেইল অ্যাড্রেসটা লিখবেন। তো আপনার যে ধরনের ইমেল হয় সেই ধরনের ইমেলটা আপনি দিবেন, SHOJIP। সাপোজ আমি এটা দিলাম। দেওয়ার পরে এখানে আপনি কোনো ক্যারেক্টার রাখতে পারেন, নামের ক্ষেত্রে আপনি নাও রাখতে পারেন। তো আমি এখানে এটাই রাখলাম জাস্ট। দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন, তো অবশ্যই স্ট্রং ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দিবেন আপনারা। আমি একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দিচ্ছি। ওকে, পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট আপনি এখান থেকে স্টার্ট 30 ডে, এটা ট্রায়াল পারপাস আছে 30 ডে, তো 30 ডে বেশি আপনি ইউজ করতে পারবেন, জাস্ট এখানে লেখা আছে। বাট 30 ডে আমি ট্রায়াল পারপাসে নেই, কিন্তু এটা কিন্তু যেহেতু ফ্রি এবং আনলিমিটেড ক্রিয়েট করতে পারবেন, দ্যাটস আর 30 দিন অনেক বেশি। ওকে, জাস্ট আমি স্টার্ট 30 ডেতে ক্লিক করলাম ট্রায়ালের জন্য। তো এই পাসওয়ার্ডটা আপনি সেভ করে রাখতে পারবেন। আমি এটা সেভ করতে চাচ্ছি না, জাস্ট নেভারে ক্লিক করব। নেভারে ক্লিক করার পরে এখানে দেখুন আপনার নাম্বার ভেরিফাই করে নিতে হবে। আপনার এখানে দেখাচ্ছে ইউএস, ইউনাইটেড স্টেট, তো আপনি এখান থেকে বাংলাদেশ করে নেবেন। বাংলাদেশের যেহেতু করবেন তাহলে বাংলাদেশ করবেন, আপনি যেখান থেকে যে দেশের আছেন সে দেশের আপনার কোড নাম্বার যেটা আছে সেটা দিবেন। তো আমি এটা বাংলাদেশ করলাম, বাংলাদেশের জন্য, ইন্ডিয়ার জন্য ইন্ডিয়ার দিবেন, আপনি যে দেশে আছেন সে দেশের কোড নাম্বার দিবেন। তো তারপরে হচ্ছে আপনাকে এখানে একটা মোবাইল নাম্বার দিতে হবে, তো আমি একটা মোবাইল নাম্বার দিচ্ছি। তো ওকে, এখান থেকে জাস্ট আপনি এখন দিবেন সেন্ট ভেরিফিকেশন কোড। আমি সেন্ট ভেরিফিকেশন কোডটা দিব। যদি আপনি বাংলাদেশের লোকেশনতে করেন এরকম দেখাচ্ছে, সরি দিস ফোন নাম্বার ক্যান নট বি ইউজ টু ভেরিফাই অ্যাকাউন্ট, প্লিজ ইউজ এ ডিফারেন্ট নাম্বার। তো এটা দেখাচ্ছে। তারপরে আপনি একটু ভিপিএনটা দেখবেন আর কি, ভিপিএনটা একটু আমি একটু অফ করে দেখাচ্ছি আবার। প্রথমে অফ করে দিলাম, অফ করে দেওয়ার পরে জাস্ট এখন একটু ভিপিএনটা অন করে দিচ্ছি। ওকে, আমার এখানে কোডটা চলে আসছে, ভিপিএনটা অন করে দিলে কাজ হচ্ছে না এখন। তো আমার কোডটা চলে এসেছে 8JPUL4। তারপরে জাস্ট আপনি ভেরিফাইতে ক্লিক করবেন। তো আমার এটা ভেরিফাই হয়ে গেছে এবং একটা মেইল আমার অল্টারনেটিভ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে আমি চেক করব কিভাবে যে আমার মেইলটা হয়েছে। দেখুন এখানে দ্য ফার্স্ট মেইল টিম, হাউ টু কিপ ইউর ইমেল প্রাইভেট, দ্য ফার্স্ট মেইল, এখানে ওয়েলকাম, গেট সেট আপ, 3 স্টেপস। তো আপনাকে এখন সেট আপ করে নিতে হবে। আমি এখান থেকে সেট আপটা করবো, কীভাবে সেটা দেখাই। এই যে সজীব মেইলটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট এখানে সেটিংসে আসবেন। সেটিংসে আসার পরে এখান থেকে আপনাকে মাই ইমেইল অ্যাড্রেস, এই সাইটে আপনার লেফট সাইডে মাই ইমেইল অ্যাড্রেস আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে আপনার মেইলটা শো করতেছে। এখান থেকে আপনি আনলিমিটেড মেইল ক্রিয়েট করতে পারবেন। তো একটা মেইল ক্রিয়েট করে দেখাই আপনাদেরকে, জাস্ট নিউ অ্যাড্রেস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে মেইলটা আছে সেই মেইলটা আপনি ধরাতে পারেন। এখানে একটা fastmail.com আপনি এখানে দিতে পারেন, জাস্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার যে শো অল আছে এখানে দেখাবেন। শো অলে দেখুন এই যে shojifastmail.com, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন এটা কিন্তু আমার এটা চলে আসছে। ওকে, তো প্রথমে আপনি যেটা করবেন এখান থেকে আপনি ফার্স্ট যেটা করবেন কাজ করার জন্য, আমার যে কাজটা আছে আমি আপনাদেরকে দিব, সেটার জন্য আপনাকে প্রথমে এখান থেকে send.com এ ক্লিক করতে হবে, এরকম রাখতে হবে। ওকে, রাখার পরে এখানে আপনাকে আপনার যে নামটা আছে সেই নাম অনুযায়ী আপনি এখানে মেইলগুলো ক্রিয়েট করবেন। তো আমি একটা নাম দিচ্ছি SHOJIP2023, সাপোজ এটা দিলাম। দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে আমার এই নামটা যেটা আছে সেটাই থাকবে। সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে দেখুন আমার এখানে shojifsendmail.com এরকম কিন্তু আপনাকে শো করবে। তো এখন আবার যদি আমি মেইল ক্রিয়েট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই নামটা যাতে আমার একেবারে থাকে একসাথে, সেই জন্য আমাকে নিউ এতে ক্লিক করব।
নিউতে ক্লিক করার পরে এখানে আমার যে নামটা আছে সেই নামটা শো করে ধরায় দিতে হবে। তো শো অলে দিব, শো অলে দেওয়ার পরে আমি যেটা করলাম যে সজীব ফাস্টমেইল ডট কম অথবা সজীব সেন্ট মেইল ডট কম এটাতে শো করে দিবেন। এটাতে ক্লিক করার পরে আপনি এখানে আমার যে বায়ারগুলো থাকবে, যে নামগুলো থাকবে এসএসএন অনুযায়ী, সেই অনুযায়ী আপনি দিবেন। সাপোজ আমি দিলাম JORGE জর্জ স্মিথ, SMITH স্মিথ, ওকে জর্জ স্মিথ অ্যাট দ্য রেট সজীব ডট সেন্ট ডট কম, এরকম কিন্তু আপনার শেষে অল টাইম এটা থাকবে। তো আমি এটা ক্রিয়েটে দিব, জাস্ট সেভে ক্লিক করব। সেভে ক্লিক করলে দেখুন আমার নামের পরে জর্জ স্মিথ দেওয়ার পরে তারপরে অ্যাট দ্য রেট সজীব 2023.sent.com, তো এরকম কিন্তু আপনার অলওয়েজ থাকবে, আপনি এরকম কিভাবে রাখতে পারবেন। তো আপনি যেহেতু প্রথম মেইলটা দিয়ে করলে আপনার এই নামটা আরো শর্টকাট শো করবে। তো আমি সজীব 2023@.sent.com দিয়ে করলাম, তো আমার কিন্তু অরিজিনাল মেইল যেটা ছিল সেটা হচ্ছে আপনার এইটা সজীব@fast.com এটা ছিল। তো আমি সেন্ট দিয়ে করলাম আপনাকে, আপনারা যখন পেপালের কাজ করবেন অথবা যে কোনো কাজ করেন সেক্ষেত্রে আপনাকে এই sajib@2023.sent.com দিয়ে আপনারা করতে হবে আনলিমিটেড মেইল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর যারা এখনও আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, এবং সাথে সাথে আপনারা নোটিফিকেশন বেলটি ক্লিক করে দিবেন যাতে করে আমি পরবর্তীতে কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে পর্যন্তই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।